আমরা মনে করি যে মানে ওই যে মদ অ্যালকোহল যেগুলো আছে এখানে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা বলছেন যে এটা অলরেডি অনেক আগের থেকেই এটাকেই মাদক বলেই চিহ্নিত আছে। তো যেহেতু কোর্টের একটা নির্দেশনা রয়েছে এটা আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা আরও পরবর্তীতে আমরা ই করব। আমরা এখনও এখন পর্যন্ত আমাদের আমাদের যেটা আমরা ফলো করছি সবগুলিকেই আমরা মাদক বলেই আমরা চিহ্নিত করছি। তো এই লিকারকে কীভাবে আলাদাভাবে দেখা যায় সেটা নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিই। শুধু সংসদীয় কমিটি না, এখানে আপনাদের প্রতিনিধিও ছিলেন, নঈম নিজাম সাহেব উপস্থিত ছিলেন, তিনিও বলে গিয়েছেন। কাজেই আমরা সব কিছু নিয়ে আমরা যেহেতু প্রস্তাবগুলি আসছে আমরা একটু আবার একটু বসে এটা ঠিক করব। আমরা আমরা মানে যেই মাদকের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটার সম্বন্ধে আপনাদের বললাম যে সাজেশনগুলো আছে এইগুলি নিয়ে আমরা বসে এইগুলি আমরা সিদ্ধান্ত আমরা ব্যবস্থা করব। মাদক আমাদের দেশে তৈরি হয় না, আমাদের ভারত কিংবা মিয়ানমার থেকে আসছে। মাদকের স্বর্গরাজ্য হলো মিয়ানমার। আপনারা এটাও জানেন আমাদের টেকনাফের উপরে যতই উপরে যাবেন, লক্ষণছড়ি থেকে উপর দিকে যতই যাবেন বান্দরবনের দিকে, এটা ইনঅ্যাক্সেসেবল জায়গা। সেইখানে একটা আপনার হেঁটে যেতে হলেও আপনাকে ওই বর্ডার এলাকায় যেতে দুই দিন তিন দিন লাগবে, কারণ কখনো পাহাড়ের উপরে উঠবেন, কখনো নিচে নামবেন, কখনো পানির মুখে হবেন, কখনো বা দুর্ভেদ্য মানে বনের আওতায় পড়বেন। সেই জায়গায় আমরা বর্ডার রুট করছি, বর্ডার রুট খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি বছর দুয়েকের মধ্যেই বর্ডার রুটটা কমপ্লিট হয়ে যাবে। বর্ডার রুটটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই ধরনের মানে যে আমাদের বর্ডার গার্ডরা সেই সীমান্তে যেয়ে পাহারা দিতে পারবে এবং রুটটা চালু থাকলে এই ধরনের যে মাদক প্রবেশ করে যায় সেইটার থেকে আমরা অনেক অংশেই মুক্তি পাবো বলে আমরা আশা করি। একদম 100% হবে এইটা আমরা চিন্তা করি না, কিন্তু আমরা অবশ্যই অনেকখানি আমরা কন্ট্রোল করতে পারবো। আমাদের মায়ানমারে আপনারা এখন নিশ্চয়ই জানেন এই এই সুবিধাটা নিয়েই এই ওখান থেকে এখনও আসছে, আর কখনো বা সাগর পথে আসে, কখনো বা এই পথে আসে, আমরা কোস্ট জঙ্গল দিয়ে চলে আসে। আমরা কোস্টগার্ডকেও শক্তিশালী করেছি, কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার জন্য আমরা প্রক্রিয়া নিয়েছি যাতে করে এই ধরনের মাদক আমাদের দেশের যুব সমাজ সারা বাংলাদেশেই যত্রতত্র এখন মাদকের বিস্তার ঘটে যাচ্ছে আমরা আমাদের কাছে খবর আসছে। এইটাকে কন্ট্রোল করতে হলে আমাদের কঠোর থেকে কঠোরতম অবস্থানে না গেলে আমরা মানে হয়তো 100% সাকসেসফুল হব না। আপনি টেকনাফের অবস্থা খুব ভালো করে জানেন, শুনলে হাসিও হয়। এইটারে মনে করে তারা বলে এইটা তো মাদক না, এটা বলে ওষুধ, এই ট্যাবলেটকে কাজেই এদেরকে যদি আমরা সচেতন না করতে পারি, আমরা সেটাই বলছি, প্রথমেই আমরা বলেছি আমাদেরকে সচেতন করতে হবে, আমাদের জনসাধারণকে সচেতন করতে হবে। আমরা পুলিশ বিজিবি কোস্টগার্ডকে দিয়ে এবং মাদক অধিদপ্তর দিয়ে আমরা এই সচেতন করতে পারবো না, জনগণকে এগিয়ে আসতে হবে, আমরা প্রথমেই বলেছি। সেটাই আজকে সিদ্ধান্ত হয়ে গেছে, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার জন্য আমাদের যা যা করার সেটা আমরা করছি।